হাই ফ্রেন্ডস, রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলু বোয়ালের কারি। আলু বোয়ালের কারি বানানোর জন্য অবশ্যই বোয়াল মাছ প্রয়োজন, তাই বোয়াল মাছ নিয়েছি। এখানে 4 টুকরো বোয়াল মাছ নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর হলুদ মাখানো হয়নি। নিয়েছি 2 আলু, তাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে দারচিনি গুঁড়ো, নিয়েছি এলাচ গুঁড়ো, নিয়েছি জিরে গুঁড়ো ফোড়ন দেওয়ার জন্য, জিরে আর শুকনো লঙ্কা, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচের মতন তেল, দিয়ে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুগুলোকে ফ্রাই করে নেব। আলু ফ্রাই করে আমি কিন্তু একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। আমরা কিন্তু সাধারণত বোয়াল মাছ কিন্তু খুব একদম কড়কড়া ফ্রাই করি না, হালকা মতন একটা ফ্রাই করেই কিন্তু এটাকে নামিয়ে দিই। তাই আমিও এখানে চেষ্টা করব আপনাদেরকে দেখানো যে হালকা করে ফ্রাই করে নিতে হবে। তো আমি কড়াইতে মাছ ছেড়ে দিয়েছি, এবার 1 মিনিট হয়ে গেলে তারপর আমি উঠিয়ে দেবো কড়াইতে। আমি প্রথমে বলে নিই, আপনাদের দেখিয়ে নিই, আমি মাছটা কিন্তু এরকমভাবে ভেজে নিয়েছি, খুব বেশিও না, মিডিয়ামভাবে ভেজেছি, খুব একটা পোড়া পোড়াও না, আবার একদম কাঁচাও না। তেল যা আছে আমি সেই তেলের মধ্যেই রান্না করব, কারণ বোয়াল মাছে কিন্তু অনেক তেল থাকে। দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম আমি জিরে ফোড়ন, এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আর পাশ দিয়ে জায়গা আছে ও আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব, একটু হালকা করে ফ্রাই করে নেবো, আঁচটাকে কিন্তু এখন জোরই করে দেবো। পেঁয়াজ লঙ্কা সব ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট, এই একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে কিন্তু আমি যা শুকনো যে মশলাগুলো রয়েছে এগুলো সব দিয়ে দেবো, একসঙ্গে সব ফ্রাই হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য একটুখানি জল যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জানিয়েছি সবটা দিলাম না, দিয়ে দিচ্ছি নুন। আলু যখন ফ্রাই করেছি তার মধ্যে কিন্তু নুন দেইনি, যার জন্য নুনটা একটু দিয়েই দিলাম বেশি করে, আর ভালো করে নাড়াচাড়া করে নেব, আর অল্প করে জল দিয়ে দেবো। লোতে রেখে কিন্তু আমি হালকা করে রেখে দিয়েছি আঁচটাকে, আর খুব নাড়াচাড়া করছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে আঁচটাকে জোর করে দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নেব। মশলা ফ্রাই হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সুন্দর একটা রেসিপি, যে কোনো ছুটির দিন অবশ্যই বানাতে পারেন, বা কোনো গেস্ট আসলে অবশ্যই বানাতে পারেন। তবে অনেকে কিন্তু বোয়াল মাছ পছন্দ করেন না, কিন্তু আমরা ভীষণ ভালোবাসি বোয়াল মাছ, তাই এইভাবে আমরা সবসময় বানিয়ে এটা খেয়ে থাকি, ভীষণ খেতে ভালো হয়। আশা করি আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়, কোনো মাংস লাগবে না, চিকেন লাগবে না, কিচ্ছু লাগবে না, এই দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সঙ্গে, মশলা সব ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ জল, 2 কাপের মতন জল দিয়ে দিচ্ছি, আলুটাও সিদ্ধ হতে হবে, আর মাছটাকেও কিন্তু এখনই ছেড়ে দেবো, মাছের যে জুসগুলো যাতে ঝোলের মধ্যে সব বেরিয়ে আসে, ঝোলটাও যেন টেস্টি হয় খেতে। তো আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে দেখুন কত তেল উঠেছে, ওই সামান্য তেল দিয়ে আমি ভেজে রান্না করেছি, কিন্তু তেল কিন্তু ভীষণ তেল ওঠে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে কুক করে নেব 10 থেকে 12 মিনিটের মতন। আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আপনারা চাইলে শাহি গরম মশলা, আমি সবসময় শাহি গরম মশলা ইউজ করি, তো এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি কিন্তু একটু দারচিনির গুঁড়ো আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু বন্ধুরা তেজপাতাও দিতে পারেন, আর নামানোর আগ দিয়ে কিন্তু একটু ধনে পাতা দিয়ে নামাতে পারেন। তো এখন আমার এটা কুক করতে সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতো, আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম টু লোতে রেখে আমি 10 থেকে 12 মিনিটের মতো এটা কুক করে নেব। আলু বোয়ালের কারি আমি গরম গরম পরিবেশন করেছি, আপনারা
মানে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন বন্ধুরা, দারুণ একটা রেসিপি। আর ভালো যদি লাগে অবশ্যই বাড়িতে রান্না করবেন, আর রান্না করে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে আপনারা কেমন খেলেন, কেমন বানালেন। আর লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে। আর নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, চ্যানেল অবশ্যই ক্লিক করছেন, দেখছেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, নতুন নতুন যখন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। নমস্কার।